আমি তো আপনার গায়ে টাচ করি না, আমার যেটা কর্তব্য ছিল ওটা আমি পালন করলাম। তুই আমার গায়ে টাচ করলি কেন? আমি তো কোনো ভুল করিনি। টাকার ছেলে হয়ে আমি তোর আর ওই চেহারা নিয়ে আমার সামনে কোনোদিন আসবি না। এরমি কি হয়েছে? মুকিন্দের বাচ্চা আমার গায়ে টাচ করেছে। ভাই আমার কোনো দোষ নাই। যাবে কি এখান থেকে? তুমি যাও যাও। চল। কোন দিকে যাস? রিমি তুই কিন্তু কাজটা ঠিক করিস। ঠিকই করিস কাজটা। দেখ তুই যে ওই ছেলেটা তুই আজকে তোর প্রাণ না বাঁচাইতো তাহলে আমার সাথে তুই ঘুরতে পারতি না। ঠিকই বলেছিস তো। তোর এইরকম বিহেভ করাটা ঠিক না। যে ছেলেটা তোর জীবন বাঁচিয়ে এলো আর আজকে যে ছেলেটা তোর জীবন না বাঁচিয়েতো তাহলে আমার সাথে তুই ঘুরতে পারতি না। ছোট লোকদের সাথে এরকম ব্যবহার করে ভালো মাথায় চলে না। তবুও রিমি তোর আজকে এরকম বিহেভ করাটা উচিত হয়নি। তোর অ্যাকচুয়ালি ছেলেটার কাছে সরি বলা উচিত। একবার তুই ভাবে দেখ, অ্যাকচুয়ালি তোর ওর কাছে সরি বলাটা উচিত। বলছিস কি তুই? হ্যাঁ রিমি আমি সত্যি বলছি। তুই তুই যদি আমার ফ্রেন্ড হয়ে থাকিস তাহলে তুই আমার পকেট থেকে তুই ছেলেটাকে একবার সরি বল প্লিজ। ছেলেটাকে এখন কোথায় যাবো সরি বল? ছেলেটা কোথায় আছে ঠিক আছে খোঁজ নিয়ে দেখ। সরি বলতে বলছি। ওই দাঁড় শুনো। হ্যাঁ ভাই আজকে আমার মন ভালো না। आओ ना क्या मन दिल खराब क्या ना मन दिल को खराब अरे यार ना क्या हो जाने मन को नॉर्मल नॉर्मल लगता है इसके ना को वाली तो डाक ना लुकाय रखता साओ कि ऐसे तो लुकाय माने कि भाई एकटा मार कहानी ठीक है कहानी माने हमने रास्ता जाइतासी हमने हो जाइतासी एकटा के जाइतासी कार पिछले एकटा बुलेट जाइतासी বুলেটটাও কোন তালে বোধ হয় আছে গেদিটাও পুরো তোর মেয়ে মাথা দেয় আসতেছে চেঙ্গিটাও তো তোর মেয়ে মাথা দেয় আসতেছে চেঙ্গিটা বোধ হয় বহুত ধনী ঘরের চেঙ্গি তো গাড়ি আছে আমি চেঙ্গিটারে এরকম করে সাইড করলাম চেঙ্গিটা আমার গেলাম এখানে পরে গেলাম ওই ছোটো লোকের ছেলে তুই কি চোখে দেখিস না আমি ভদ্র মেয়ে আমি ধনী ঘরের মেয়ে তুই আমার গায়ে টাচ করছস আমাকে এগুলা কয়ে ভালো টাচ করে খাবো তারপরে একটা ছেলে আনলো তারা বললো ভাই কি হয়েছে পরে গেলাম ভাই এরকম এরকম কথা ভাই তুমি ভাই দাও ওটা করা তো চেঙ্গির উচিত নাই উচিত মানে কি গরিব মানুষের তো কোনো সব দাম নাই ওটা তানেরা ভালো এটাই ভাই আমরা গরিব এই দশায় গরিবের দাম নাই কি কথা এখানে অনেক মানুষ আপনি না আমারে কইছিলেন গানের সামনে আর মুখ দেখাবার না করছিলেন আমারে হ্যাঁ বলেছিলাম তখন তো আমি কিছু বুঝিনি কিন্তু এখন বুঝতে পারছি নিজের ভুলটা বুঝতে পারছি আমি তোমার কাছে সরি বলতে পারছি প্লিজ আমাকে ক্ষমা করে দিন আপনি হচ্ছেন ধনী ঘরের মেয়ে গরিবের কাছে কি আর ক্ষমা তখন আমি নিজের ভুলটা বুঝতে পারিনি কিন্তু এখন তো বুঝতে পারছি প্লিজ আমাকে ক্ষমা করে দিন ঠিক আছে জান এখন আমার সময় নেই না না এখন আমার সময় নেই আমার ঘরে বহুত কাজ আছে আপনি যান পরে কথা হাত ধরে নিয়ে যাও হয়েছে একটা চেংরা মানুষ আমরা হয়েছে একটা চেংরা মানুষ ওর হাত ধরে নিয়ে যাওয়াটা ঠিক না ঠিকই আছে আমরা আমার গরিবের তো একটা সম্মান আছে না তোর সম্মান এর সম্মান হইলো সম্পর্ক ওর সাথে আমার বিশেষ সম্পর্ক শুনবা তুমি কি সম্পর্ক কি আমি ভালোবাসি সো তাহলে ভাই আমরা ঘুরেছি ভাই সরি আমি সরি মাফ করো মাফ করো চলো আমরা চলো চলো আমরা